ইউক্রেনের বাখমুত শহরে রাশিয়া ভারী আর্টিলারি ও বিমান হামলা বৃদ্ধি করেছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেন যুদ্ধে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের এমন ধারণা ভুল বলে দাবি করেছে হোয়াইট হাউস। এদিকে জাতিসংঘের মহাসচিবের সাথে আগামী সপ্তাহে ইউক্রেনের কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তি নিয়ে আলাপ করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইউক্রেনীয় সব ও খাদ্য পণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে মঙ্গলবার সম্মত হয়েছে পোল্যান্ড। মঙ্গলবার ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডারের পক্ষ থেকে বলা হয়, যে কোনো মূল্যে বাখমুতের নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ রুশ সেনারা। বিরতিহীন হামলা চালাচ্ছে তারা, বাড়িয়েছে ভারী আর্টিলারি ও বিমান হামলার সংখ্যা। নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধকে উস্কে দিচ্ছে, এমন মন্তব্য করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তবে মঙ্গলবার সেই দাবিকে প্রত্যাহার করল হোয়াইট হাউস। অবশ্যই আমরা এই যুদ্ধের অবসান চাই। ব্রাজিলের সুরটি নিরপেক্ষ ছিল না এবং তা সত্য নয়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার নিশ্চিত করেছেন, কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি নিয়ে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে আলোচনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে দুদিনব্যাপী আলোচনার পর ইউক্রেনীয় শস্য এবং খাদ্যপণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে পোলিশ সরকার। নিবিড় আমি, নিউজ 24।